আজকে আমাদের ন্যাশনাল টিমস কমিটি মিটিং হয়েছে। ন্যাশনাল টিমস কমিটি মিটিং এ আমরা আগামী মার্চ মাসে আমাদের ফিফা উইন্ডোতে খেলা নিয়ে আমাদের আলোচনা ছিল, সেখানে আমরা একটি থ্রি নেশন টুর্নামেন্টের আয়োজন করছি, যেখানে আমাদের সাথে ব্রুনাই দারুসালাম এবং সেশেলস আমাদের সাথে এসে খেলবে। এখানে তিনটি ম্যাচ হবে এবং তিনটি ম্যাচের পয়েন্ট ভিত্তিক আমাদের খেলাটি আমাদের হবে। তো আমরা এই খেলার জন্য সকল প্রস্তুতি আয়োজন নিচ্ছি। আমাদের ভেনিউর জন্য আমরা সিলেটের নির্ধারণ করেছি এবং ইতিমধ্যে ফিফার কাছে আমরা আমাদের চিঠি দিয়েছি সেটি অ্যাপ্রুভালের জন্য। বাকি সমস্ত ইন্টারন্যাশনাল আইন কানুন মেনে আমাদের সেই আয়োজনগুলো করা হবে এবং ইতিমধ্যে আমাদের ক্যাম্প করার জন্য আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সিলেটে আমরা বেছে নিয়েছি এবং সেখানে আমরা ইতিমধ্যে আমাদের বাকি সব আয়োজনগুলো করছি। অতি শীঘ্রই আমাদের এই লিগের প্রথম পর্ব শেষ হলেই দু তিন দিন ব্রেক দিয়ে আমাদের ন্যাশনাল টিম কল করে আমাদের ক্যাম্প শুরু করে দেওয়া হবে এবং বাকি আমাদের সমস্ত কোচিং স্টাফ ইত্যাদির মধ্যে নির্ধারণ করে ফেলা হবে। এই সংক্রান্ত বাকি সকল সিদ্ধান্ত আমাদের কমিটিতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আবার বৈঠক করে আমাদের এই থ্রি নেশনকে সফল করার জন্য বাকি সিদ্ধান্তগুলো আমরা নিবো।